মানুষের হক নষ্ট করেন না। পা যদি ধরতে হয় আসেন ধরি। আপনি নামাজ পড়ছেন, রোজা করছেন, অনেক সময় বাপ মারা যায়, টিপসই নিয়ে 20 বিঘা সম্পত্তি একাই দখল করে খাচ্ছে, অন্য ভাইদেরকে দেয় না। যদি বলা হয় ভাই সম্পদগুলো বুঝিয়ে দেন, কয় বাপে আমারে দিয়ে গেছে, আসলে হিবা করে নাই, ও জোর করে নিছে, ঠিক কেনা? আর এখানে অপরাধী অনেকেই থাকতে পারে যারা বোনের হক বুঝিয়ে দেয় না। তিতা লাগবে কথাগুলো, হরিণীর গল্প অনেকে শুনতে আসছেন, এ মাল হরিণীর গল্প বলা লোক না। একটা কথা বলি, বাস্তবতা এটাই, বোনের হক যারা আদায় করেন নাই, সম্পদগুলো যারা বুঝিয়ে দেন নাই, আল্লাহর কসম 36 বার উমরা করলেও জান্নাতে যাইতে পারবেন না। কারণ আপনার টাকার মধ্যে কি আছে, হারাম আছে। এমনি কত টাকা লাগে আপনার, কত জমি লাগে, কয় কোটি টাকা লাগে, কবরে কি নিয়ে যাবেন, কাফনের পকেট আছে নি? কথা কন, কাফনের পকেট আছে? পা যদি ধরা লাগে আসেন ধরি। তাও ভাই বোনের সম্পদ, মানুষের সম্পদ ক্ষমতা দেখায়া, পাওয়ার দেখায়া কৌশল অবলম্বন করে দখল করেন না ভাই। আপনি যত বড় নামাজি হন, হাদিসের মধ্যে আসছে আল্লাহ আপনাকে মাফ করবে না। বান্দার হক নষ্ট করা যাবে না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে আছেন, এমন মুহূর্তে একজন সাহাবীর লাশ আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নিয়ে আসা হলো। আল্লাহর নবী বললেন, এর জানাজার নামাজ আমি পড়াবো না। সাহাবীরা বললেন, ওগো নবীজি, কেন তার জানাজার নামাজ আপনি পড়াবেন না? আল্লাহর নবী বললেন, সে ছিল ঋণগ্রস্ত, ঋণ পরিশোধের তৌফিক তার ছিল, সে ঋণ পরিশোধ করে নাই, এই জন্য আমি নবী তার জানাজার নামাজ পড়াবো না। বলুন আল্লাহ আকবার। নবীজি জানাজার নামাজ পড়ায় নাই, কার? সাহাবীর জানাজার নামাজ পড়ায় নাই। কেন? ঋণ পরিশোধ করে নাই। একটা টেন্ডেন্সি দেখবেন, অনেক সময় টাকা পয়সা নেয় যে 4 দিনের মধ্যে দিয়ে দেবো, ভাই 4 মাসেও দেয় না, 4 বছরও দেয় না, উল্টা আরো ফাঁপড় লয়, দূর বেটা 20,000 টাকা লেগে পাগল হয়ে গেছো, টাকা চাইবি তো তোর কল্লা উড়ে ফেলাম, কথা কন না কেন? টাকা চাইলে নাম্বার ব্ল্যাক লিস্টে, টাকা চাইলে উল্টা ফাঁপড় লয়, টাকা চাইলে পুলিশের ভয় দেখায়। আর মাশাআল্লাহ বাংলাদেশে এখন কিছু আল্লাহর ওলি ভাই রয়েছে। আমি একটা কথা বলি, আপনি এমডি হন, চেয়ারম্যান হন, আর মনে করেন রাষ্ট্রের দায়িত্বশীল হন, চেয়ারম্যান হন, মেম্বার হন, হুজুর হন, খতিব হন, বক্তা হন, আল্লাহর কসম যারা এরকম মানুষের হক নষ্ট করে, অন্য জায়গায় এরকম টাকা পয়সা নিয়ে বাড়ি ঘর করে, দেশের সম্পদ লুটপাট করে, আল্লাহর আদালত থেকে এরা বাঁচতে পারবে না, ঠিক কেনা? আজকে চেয়ার পাইলেই টাকার অভাব নাই, ফরফরায় টাকা আসে, কেন? আমানতদারিতা নাই। এ মুসলমান আমরা কোথায় যাচ্ছি? ওমর ইবনে আব্দুল আজিজের নাম শুনছেন, রহিমাহুল্লাহ, উনি যখন রাষ্ট্রনায়ক, ওনার কাছে কিছু আপেল এসেছে, কার জন্য? রাষ্ট্রের নাগরিকদের জন্য। আমাদের চেয়ারম্যান সাহেবের কাছে যেমন আপনাদের জন্য চাল ডাল আসে না সরকার থেকে, ওরকম ওনার কাছে কি আসছে? কিছু আপেল এসেছে। খুব মনোযোগ দিয়ে শুনেন, আপনাদের কি কষ্ট হচ্ছে নাকি ভাই? আপেল যখন আসলো, আপেল কাদের জন্য? রাষ্ট্রের নাগরিকদের জন্য। তো খলিফার ছোট ছেলে জীবনে আপেল দেখে নাই, কি দেখে নাই? আপেল দেখে নাই, ছোট মানুষ তো, দৌড়ায় এসে একটা আপেল হাতে নিয়ে কামড় বসায় দিছে, কেন? এত সুন্দর একটা ফল, চিন্তা করেন কেমন সাদা সিধা জীবন ছিল, জীবনে আপেল দেখে নাই খলিফার ছেলে, কামড় বসায় দিছে। খলিফার দূর থেকে দেখছে যে একটা আপেলের উপরে কামড় বসাইছে, খলিফার নিজে দৌড় দিয়ে এসে মুখের মধ্যে হাত ঢুকায় আপেল বাইর করে নাই, যেন কলিজাটা টাইনে বাইর করছে। আল্লাহ আকবার কর। ছোট মানুষ তো কাঁদতে লাগছে, মা দৌড়ে আইছে, কে খলিফা আপনি এটা কি করলেন, একটা আপেলের উপরে কামড় বসিয়েছে, আপনি আপেলটাকে বের করলেন, বাচ্চাটার কাঁদাইলেন, একটা আপেলের টুকরাই তো। কাই স্ত্রী, শুনে রাখো, যে আপেলের উপরে কামড় বসিয়েছে আমার সন্তান, এ আপেলের মালিক আমি না, এ আপেলের মালিক রাষ্ট্রের নাগরিকরা, রাষ্ট্রীয় নাগরিকদের আপেল আমি আমার সন্তানের মুখে তুলে দিতে পারি না, আমি মনে করেছি আমার সন্তান আপেলে না জাহান্নামের আগুনে কামড় বসাইছে। আল্লাহু আকবার কর। মুখ থেকে টেনে আপেলের টুকরা বের করেছে, কেন? ভয় কার? আজকে আমার সন্তান আপেল খাইবে, কালকে আল্লাহর আদালতে কি জবাব দিব? এক কামড় আপেলের জন্য আমি খলিফাকে আল্লাহ ধরলে আমি পার পাবো? আর মাশাআল্লাহ আমাদের লিডাররা অনেক সময় এমনটা হয়ে যায়, এমনও হয়ে যায়, একটা পদ পাইছে তো মামা চাচা খালু ভাতিজা শালিকা শালিকার বোন শালিকার ভাই শালিকার চাচাতো ভাই সব চাকরি ফরফরায় রেডি হয়ে যায়। কথা বুঝতে পারছেন? কেন? অনেক সময় আমাদের ভিতরে আমানতদারিতা কাজ করে না। শুধু নেতাদের কথা না, আপনি আপনার বাড়ির দিকে খেয়াল করেন না, আপন ভাই টাকা রেখেছে 20,000, কয় ভাই 3 দিন পরে দিন, ও নিয়ে যায় আবার সুদে খাটাই, আছে না নাই?
আমার দাড়িটা নাই, কয়েকজন গভর্নর ওনার কাছে আসছে, খেয়াল করেন। এগুলো হচ্ছে মুসলমানদের আদর্শ। আজকে শান্তি নাই কেন? এগুলো আমরা ভুলে গেছি। তাই কয়েকজন গভর্নর এসে বলতেছে আমাদের এলাকার কিছু হিসাব আছে, কয় হিসাব দাও। গভর্নর মানে বুঝছেন এমপি, এমপি। তখন তার বিদ্যুৎ আবিষ্কার হয়নি, কয় বাতি জ্বালাও, বাতি জ্বালানো হয়েছে, রাষ্ট্রীয় বাতি আর তেল ব্যবহার করে হিসাব দিচ্ছে একজন একজন করে, মানে বাতি জ্বলতেছে। যখন হিসাব শেষ, একজন গভর্নর বলতেছে খলিফা আপনার শরীরটা ভালো তো, বউ বাচ্চা ভালো আছে তো বাসায়? খলিফা বলছে বাতি নিভাও। কয় কেন? কয় এতক্ষণ যে কাজটা হয়েছে এটা হচ্ছে রাষ্ট্রীয় কাজ, রাষ্ট্রীয় কাজ, রাষ্ট্রের বাতি তৈল ব্যবহার করেছি, এটা আমার জন্য হালাল ছিল। ব্যক্তিগত প্রশ্নের জবাব আমি রাষ্ট্রের বাতি ব্যবহার করে তোমারে দিতে পারবো না। আল্লাহু আকবার কর। বুঝছেন তো জিনিসটা? একটা ভিক্ষুক আইছে, কয় এই খলিফার বাড়ি কোনটা গো? কুই যে খলিফার বাড়ি, বুড়ি দিছে দৌড়। কেন? ভিক্ষা নেওয়ার জন্য। দৌড় দেওয়ার পরে সাথে সাথে আবার ইউটার্ন নিছে, মানে দৌড়ে চলে আসে কার কাছে? ওই মানুষটার কাছে। কয় কিরে ভিক্ষা নিলি না, ভিক্ষা নিবা না? কয় ভিক্ষা কার থেকে নেব? কয় খলিফার থেকে। কয় খলিফার যদি ভিক্ষার প্রয়োজন হয় আমারে কইও। কয় কেন, কি হয়েছে? কয় ওনার যে বাড়ির হালত দেখেছি, এই হাল দেখে আমি খলিফার কাছে ভিক্ষা চাওয়ার সাহস পাই নাই, কারণ ওনার বাড়ির চাইতে আমার বাড়ি সুন্দর, ওনার চাইতে হয়তো বা আমার সম্পদও বেশি আছে। আল্লাহু আকবার কর। এ ছিল আমাদের মুসলমানদের আমানতদারিতা। আমরা কোথায় গেলাম? আহা, অমুসলমান কোথায় গেলাম আমরা? কেয়ামত বেশি দূরে না, কেয়ামত হয়তো বা সন্নিকটে। এই জন্য খেয়ানত বাড়িয়ে যাচ্ছে দিন দিন, ঠিক কিনা বলেন? নবীজি বলেছেন ওয়াইখুনুনা ওয়ালা ইউতামুনা, কিয়ামতের আগে মানুষ খেয়ানত করবে, আমানতের রক্ষা করবে না। ওয়াইযহারু ফীহিস সিমান, আর মোটা মানুষের সংখ্যা বেড়ে যাবে। কিসের সংখ্যা? মোটা মানুষের সংখ্যা। খেয়াল করে দেখবেন আপনার আশপাশে আছে যে মানুষগুলো নামাজ পড়ছে, রোজা করছে, হজ করছে, যাকাত দিচ্ছে, নামাজ পড়তে পড়তে কপালে 6 ইঞ্চি কালো দাগ হয়ে গেছে, কিন্তু বোনের সম্পদটা এখনো বুঝাইয়া দিল না। বাপের বাড়ি থেকে বোন যে সম্পদটা পাইতো এই সম্পদ দেয় না, ভাইয়ের সম্পদ মেরে দিচ্ছে, ঋণ নেওয়ার পরে ঋণ পরিশোধ করছে না। আল্লাহর নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন পৃথিবীর বুকে দুইটা অপরাধ আছে, যে অপরাধের জামিন নাই আল্লাহ তাআলা ক্ষমা করবেন না। এক নাম্বার হচ্ছে শিরকের গুনাহ, দুই নাম্বার হচ্ছে বান্দার হক নষ্ট করার গুনাহ। কিয়ামতের ময়দানে এই দুই শ্রেণীর মানুষ বড় অসহায় হয়ে যাবে। অজামিনযোগ্য অপরাধ কিয়ামতের ময়দানে আল্লাহ নিজেই মাফ করবেন না ঘোষণা করে দিয়েছেন কোরআনুল কারীমের মধ্যে। ইবনে কাসির রাহিমাহুল্লাহ তাফসীরের মধ্যে উল্লেখ করছেন, খেয়াল করেন, এমন কিছু মানুষ ওই কিয়ামতের ময়দানে উঠবে যাদের চেহারাগুলো থাকবে হাস্যোজ্জ্বল। এই মানুষগুলো তখন বলবে আল্লাহ, আজকে তো আমাদেরকে কেউ আটকাইতে পারবে না, কারণ কি আমরা নামাজ পড়েছি, রোজা করেছি, হজ করেছি, যাকাত দিয়েছি, কিন্তু বান্দার হক নষ্ট করেছে, এক্ষেত্রে ছিল বেপরোয়া। আবার আল্লাহ রাব্বুল আলামিন বলবে না ফেরেশতারা এদের আমলগুলো চেক কর, ফেরেশতারা তখন বলবে আল্লাহ, এই মানুষগুলো নামাজ রোজা হজ যাকাত সব কিছুই করেছে, কিন্তু আরেকজনের হক নষ্ট করেছে, গাছের ফল চুরি করে খেয়েছে, ঋণ নিয়ে ঋণ পরিশোধ করে নাই, বোনের সম্পদ মেরে দিয়েছে, ভাইয়ের সম্পদ বাপের থেকে চুপ করে টিপসই নিয়ে সব কিছু দখল করে নিয়েছে, ক্ষমতা ছিল, পাওয়ার ছিল, আইল ঠেলে জমি দখল করছে, আছে না নাই? এবার আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলবে না ফেরেশতারা, যে মানুষগুলো নামাজ রোজা হজ যাকাত করে আজকে এই কবরের এই আহাসরের ময়দানে এসেছে, এদের আমলগুলো কেটে কেটে এখন পাওনাদারদের পাওনা মিটাও। ফেরেশতারা যখন পাওনাদারদের পাওনা মিটায় দেবে, আল্লাহ তখন বলবে এবার আমলগুলো চেক করো। আমলগুলো চেক করার পরে ফেরেশতারা বলবে আল্লাহ, এদের আমল নামাইতে এখন জান্নাতে যাওয়ার জন্য অবশিষ্ট কিছুই নাই। আল্লাহ তখন বলবে শিকলে বেঁধে বেঁধে এই জালেমগুলো কে জাহান্নামে নিক্ষেপ করো, বলুন না আউযু বিল্লাহ।